আমাদের কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কি অবস্থা জানি না। তো মূলত ভাদ্র মাস চলে আসতেছে, আমাদের কবুতর কিন্তু এখন ফ্লাই করাইতে হবে, মানে হচ্ছে কবুতর ছাড়তে হবে, ছেড়ে কবুতর নিজে থেকে যতটুকু ফ্লাই করে। এখন কথা হচ্ছে এই মোল্টিং হওয়ার পরে কবুতরের ফেদারের এখন কি অবস্থা, এটা আমরা আজকে দেখবো আমাদের কবুতরগুলা বাচ্চাগুলার ধরে ধরে। তো এটাই আজকে চেক করবো, চলেন আমরা করি ফার্স্টে। এই ভাদ্র মাসে মূলত আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে কবুতরগুলো ছাড়ার পরে কবুতরগুলো যখন রোদ খাবে, এই রোদে কিন্তু ওদের ফেদারগুলো শক্ত হবে। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ফেদার ক্লিয়ার আছে। হ্যাঁ, ওরার এক পর পড়বে, এক পর পড়লেও কিন্তু এক দশক হয়ে যাবে, তো এই ফেদারটা পড়ে যাবে। এখন কিন্তু ফেদার একটু নরম আছে, এই ফেদারটা আরো পোক্ত হবে, আরো শক্ত হবে। এই যে নতুন যে ফেদারটা উঠছে, এই ফেদারটা আরো শক্ত হবে। হ্যাঁ, এবং কবুতরের ফেদারের একটা জোরই থাকবে অন্যরকম ফেদার। তারপর এই যে লেজ দেখেন একটু একটু নরম আছে, এই নরম জিনিসটা চলে যাবে যখন রোদ খাবে। হ্যাঁ, এই তো, তারপরে আরো দেখেন এখানে ফেদার দেখেন একটু নরম নরম ভাব আছে। হ্যাঁ, এই নরম নরম ভাবগুলো চলে যাবে রোদ খাওয়ার পরে। এমনিতে কিন্তু আপনি দেখেন ফেদার কিন্তু ক্লিয়ার আছে, দেখছেন ফেদারের কোনো সমস্যা নেই, ফেদার কিন্তু ক্লিয়ার। এটা হচ্ছে মোল্টিং এর ফল হয়েছে। আর এখন ধরলে যেমন এই যে পশম পড়তেছে, এটা মোল্টিং এর শেষ পর্যায়ে, তো এই কারণে মোল্টিং এখনো মোটামুটি একদম শেষ পর্যায়ে। দেখেন শরীরের কালারটা দেখলে বুঝবেন একটু খসখসা কালার হয়ে আছে, আস্তে আস্তে কিন্তু ওদের শরীরের রংটাও চেঞ্জ হয়েছে এবং শরীর থেকে পশমটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। ওর ফেদারের কি অবস্থা দেখি, মাঝখানে আমি পাল্লা দিয়েছিলাম, পাল্লা বন্ধ করছি জাস্ট মোল্ডিং এর কারণেই। এখন ওর ফেদার কতটুকু মজবুত হয়েছে সেটা দেখার বিষয়। এই যে যতটুকু মজবুত হয়েছে না, এর ডাবল হবে রোদ আসলে, রোদ খাওয়ার পরে এর ডাবল হবে। দেন আমরা ওকে উড়ানোর পরে আমরা আবার পাল্লা দিব। লেজ যদি দেখাই, এ দেখেন ওর ব্যালেন্সটা দেখেন কত সুন্দর, একদম রেসার কবুতরের মতো ব্যালেন্স, দেখছেন। চোখে অনেক সুন্দর দিচ্ছে। এটার ফেদারও নরম এবং এটার ফেদারে দেখেন একটু গ্যাপ গ্যাপ আছে, এটার ফেদার কাটা হয়েছিল। হ্যাঁ, যে কারণে গ্যাপ গ্যাপ আছে, তো এটার ফেদারে যে এটা পুরো যাবে, এটা হচ্ছে পুরান ফেদার আর এইগুলো সব হচ্ছে নতুন। এই যে জাস্ট এটা হচ্ছে পুরাতন, একদম লাস্টেরটা পুরাতন আর এগুলো হচ্ছে নতুন, এরকম নতুন চলে আসবে এবং গ্যাপগুলো পূরণ হবে আস্তে আস্তে রোদ খাইলে। মানে চেক করানো জরুরি, কারণ হচ্ছে যদি কোনো কবুতর মোল্টিং থেকে থাকে তাহলে ওর মোল্টিংটা কমপ্লিট করানোটা আমাদের জরুরি হবে। আচ্ছা, তো আপনাদেরকে আমি নর দেখাই ওদের ফেদারের কি অবস্থা মোল্টিং এর পরে। কবুতরের মোল্টিং না ভিতরে থাকিও হয়ে যায়, এটা সিজনাল ব্যাপার, বৃষ্টির পানি একটু লাগলেই একদম সুন্দর মোল্টিং। যদিও ওর ফেদার দিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ হচ্ছে ও কিন্তু উড়বে না, ও জাস্ট বাচ্চা করবে, বাট মোল্টিংটা শারীরিক যে স্ট্রেংথ এটা বোঝাবে। এই দেখেন ফেদার যে শক্ত সেম ওই শক্তই আছে, তার মানে হচ্ছে এটার মোল্টিং অতটা বেশি হয়নি, মোটামুটি হয়েছে, আর বৃষ্টিতে ভিজালে আরো বেশি ভাবে হইতো। এই তো, এটা একটা কবুতর, আমাদের খুব সুন্দর লাগে কবুতরটাকে, দেখেন মাশাল্লাহ সুন্দর একটা কবুতর। অনেকে একটা কোয়েশ্চেন করেন যে ভাই আমি আমার কবুতর কখনো বৃষ্টিতে ভিজাই নাই কিন্তু আমার কবুতর মোল্টিং হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এটা হয় হচ্ছে যে আপনি কবুতর মানে খাঁচার ভিতরে থেকে বৃষ্টির ছিটাফোঁটা যখন কবুতর গায়ে লাগে তখনই আপনার কবুতর মোল্টিংটা হয়, বাট ওইটা প্রপার মোল্টিং না, আপনি বৃষ্টিতে ভিজাইতে হবে তাইলে কবুতর মোল্টিং হবে, নাহলে কবুতর মোল্টিং হবে না। কারণ দেখা গেছে ওই মোল্টিংটা হইলে এই যে এই কবুতরটার মতো হবে সেম, দেখেন ওর কিন্তু মোল্টিং হইতেছেও আবার হইতেছেও না এমন একটা অবস্থা। এই দেখেন ওর ফেদারের অবস্থা দেখেন, তাহলেই বুঝবেন যে ওর কিন্তু মোল্টিং হয়েছে কিন্তু বুঝাইতেছে কিন্তু ফুলফিল হয় নাই। ফুলফিল না হলে কিন্তু ওই মোল্টিংটার ওর শরীরের জন্য আরও ক্ষতিকর, মানে হচ্ছে যে
ওই কবুতরটার ক্ষেত্রে সমস্যা অনেকে আছে মোল্ডিং করায় না, এটা যা যা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই ছিল কবুতরগুলো চেক করলাম, আমরা ব্রিডিং রুমের কবুতরগুলো চেক করবো। তো এটা না দেখাই বৃষ্টি পড়তেছে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।